ওয়ালাইকুম মাইটিভির বিশেষ নির্বাচনী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে সাবেরিনা। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক সময় বাবা মা তাদের লুকিয়ে রাখতেন, অথবা তাদের চিকিৎসা সেবা দিতে পারে না। আমরা যখন সেন্সাস রিপোর্ট করি, আমরা হিসাব করে বের করেছি প্রত্যেকটা মানুষ যারা এখন প্রতিবন্ধী, ২৯,১০,০০০ প্রতিবন্ধীকে প্রতি মাসে আমরা ভাতা দিই। আর এই প্রতিবন্ধী যারা পড়াশোনা করে তাদের, তার উপর আলাদা আমরা বৃত্তি দেই, সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আমি জানি কোভিড-১৯ অতিমারী যখন শুরু হয়, যার ফলে অনেক সময় কষ্ট হয়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, যাতে আমাদের নিম্নবিত্ত বা স্বল্প আয়ের মানুষ তারা যাতে অল্প টাকায় খাবার কিনতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা খাদ্য নিরাপত্তা ব্যবস্থা করেছি। পারিবারিক কার্ড, প্রায় ৫ কোটি পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, যাতে প্রত্যেকে তাদের সাধ্যমতো আমরা সেখানে ভর্তুকি দিয়ে চাল, ডাল, তেল, চিনি আমরা স্বল্প মূল্যে কেনার সুযোগ করে দিয়েছি। ১৫ টাকায় চালও কিনতে পারবে, ৩০ টাকায়ও কিনতে পারবে। সেইভাবে আমরা পারিবারিক কার্ড জিসিবির মাধ্যমে দিয়ে দিয়েছি, স্বল্প মূল্যে যেন মানুষ কিনে খেতে পারে, কেউ যেন কষ্ট না পায়, অভুক্ত না পায়। আর তাছাড়া আমরা আমাদের বিভিন্ন খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম, প্রায় ১১৫টা সামাজিক নিরাপত্তার কর্মসূচি বাস্তবায়ন করি। আর এই খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রমে ৪,৬১,১৫,৭৬ জন উপকার ভোগী। তাদের কিছু কিছু কাজ অথবা বিনা পয়সায় খাবার আমরা যেভাবে যাকে পারি এই সহযোগিতা দিয়ে যাচ্ছি। কারা দিচ্ছে? নৌকা মার্কা দিয়ে যারা রাজনীতি করে, সেই আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন এটা মানুষ পায়, তাছাড়া পায় না। আমাদের শিশুরা লেখাপড়া করে, বই তো বাবা মাকে কিনতে হয় না, বই কিনে দিই আমরা, আওয়ামী লীগ সরকার। আমি বিনা পয়সায় বই দিচ্ছি, এই জানুয়ারির ১লা জানুয়ারি এই বই সমস্ত শিশুদের হাতে আমরা পৌঁছে দিয়েছি। প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই বই আমরা দিয়ে থাকি। আমরা প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি দিই, উপবৃত্তি দিই এবং গবেষণার জন্য টাকা দিই। এবং এই বৃত্তি উপবৃত্তি আজকে যারা পাচ্ছেন, প্রায় এখানে আমরা ৩,৯৪,০০০ শিক্ষার্থী এই সুযোগ পাচ্ছেন। কারণ আমরা চাই আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে এবং উচ্চ শিক্ষা পাবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ যখন তৈরি করেছি, সেই সাথে সাথে এই ডিজিটাল কম্পিউটার ল্যাব করে দিচ্ছি স্কুলে। আর শিক্ষার জন্য আমরা সেখানেও ইনকিউবেশন সেন্টার করে, এই ইনকিউবেশন সেন্টার শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার কম্পিউটার ট্রেনিং হচ্ছে, এবং আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি তারা নিজেরা যেন উপার্জন করে খেতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রত্যেকটা স্কুলেই পর্যায়ক্রমিকভাবে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দেব। আর সেই সাথে সাথে দেশি বিদেশি বিনিয়োগের জন্য ১০৯টা হাইটেক পার্ক আমরা তৈরি করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরাই কাজ পাচ্ছে, সেই ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের যারা কর্মজীবী মহিলা তাদের মাতৃত্বকালীন ভাতা আমরা দিয়ে থাকি। শুধু মাতৃত্বকালীন ভাতা না, সেই সাথে মা ও শিশু সহায়তা আমরা দেই, সেখানে প্রায় ৮৪,০০০ জন উপকার ভোগী। মা ও শিশুর জন্য বিশেষ বরাদ্দ দিয়ে থাকি, যে মা বুকের দুধ খাওয়ায় সেই শিশুর পুষ্টি যাতে থাকে, মায়ের পুষ্টি থাকে, মাতৃত্বকালীন পুষ্টি যাতে থাকে, তার ব্যবস্থা করে দিচ্ছি। কমিউনিটি ক্লিনিক করে ঘরের কাছে চিকিৎসা সেবা, ৩০ প্রকারের ঔষধ বিনামূল্যে আমরা দিয়ে যাচ্ছি, যেন আমাদের দেশের মানুষ সুস্থ থাকে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। আজকে আমাদের কথা হচ্ছে আধুনিক প্রযুক্তি শিক্ষা আমাদের ছেলেমেয়েদের নিতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাই। আজকে আমাদের সাক্ষরতার হার, যেটা আমি ৬৫.৫ ভাগে রেখে গিয়েছিলাম ২০০১, খালেদা জিয়া এসে তা কমিয়ে দিয়েছিল। অবশ্য কমিয়ে দেওয়ার কারণ আছে,
গানটা একটু বলতে চাই। একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল খালেদা জিয়া, এইট পর্যন্ত পড়েছিল কিন্তু টেনে টুনে ম্যাট্রিক পরীক্ষা দেয়। এই ম্যাট্রিক পরীক্ষায় পাস করেছিল মাত্র দুইটা সাবজেক্টে, একটা হলো উর্দু আর একটা হলো অঙ্ক। এই অঙ্ক আর উর্দু ছাড়া আর সবকিছু তো এই ফেল। অঙ্ক ভালো করে শিখেছিল কারণ ভালো করে টাকা গুনতে হয়, তো ক্ষমতা থেকে দুর্নীতি মেলা টাকা বানাতে সহজ। আর উর্দু কেন, কারণ তার মনে সবসময় ওই পাকিস্তান, ওই প্যারে পাকিস্তান হামারা প্যারা পাকিস্তান, এইটাই তার মনে থাকে। সে যে ওই দুটাই পাস করছে আর কিছুতে না। তো খালেদা জিয়ার কথা হচ্ছে, সে যখন পাস করে নাই তো আমাদের ছেলে মেয়ে পাস করবে কেন? আমি সাক্ষরতার হার বাড়ালাম 85.5 ভাগে আর খালেদা জিয়া তা কমিয়ে আবার 45 ভাগে নামিয়ে আনলো 2009 সালে, এসে দেখি কমে গেছে। এরপর আবার আমরা উদ্যোগ নিই। আজকে আমাদের দেশের সাক্ষরতার হার 76.8% সাক্ষরতার হার। ইনশাল্লাহ সমস্ত ছেলেমেয়ে আজকে স্কুলে যাচ্ছে, মেয়েরা স্কুলে যাচ্ছে, মেয়েরা শিক্ষক হিসেবে সর্বোচ্চ চাকরি পাচ্ছে। সব দিক থেকে আমরা সুবিধা করে দিয়েছি, কারণ শিক্ষিত জাতি ছাড়া বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। আর জাতির পিতা বলে দর্শক, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচন ঘিরে 62 জেলায় সেনা মোতায়েন সম্পন্ন হয়েছে। 3-10 জানুয়ারি তারা ইসি ও প্রশাসনকে সহায়তা করবে। সীমান্তবর্তী 45 উপজেলার দায়িত্ব পালন করবে বিজিবি এবং বিমান বাহিনী টহল দেবে পাহাড়ি এলাকায়। 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি। এবারের নির্বাচনে দেশের 27টি রাজনৈতিক দলের মোট 1,900 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জেলা সংবাদ বিকেল 5টায় নিয়ে হাজির হব আমি উম্মে সাবেরিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।